हेलो स्टूडेंट्स, आई एम शर्मिना फ्रॉम नवोदय वर्ल्ड। वेलकम टू आवर यूट्यूब चैनल विन एकेडमी। आज के विषय आवृत्त दशमिक संख्या अर्थात रेकारिंग डेसिमल नम्बर। आमी संख्या तत्व चैप्टारे आवृत्त दशमिक संख्या सम्पर्के बोलेछिलाम, आज के आवृत्त दशमिक संख्या सम्पर्के डिटेल्स से आलोचना करब। आजकेर पर्वे जेने नेब आवृत्त दशमिक संख्यार संज्ञा, पौनःपुनिक चिन्ह, आवृत्त दशमिक संख्यार भाग एवं सबशेषे आवृत्त दशमिक संख्या के भग्नांशे प्रकाश। चलो प्रथमे जाने आवृत्त दशमिक संख्या काके बोले। जे सब दशमिक संख्या असीम एवं दशमिक बिंदु डान दिके एकटी बा एकाधिक अंक पर्याक्रमे बारे बारे आसे तादेर आवृत्त दशमिक संख्या बोले। जेमन शून्य दशमिक छय 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 डट डट डट, शून्य दशमिक एक छय छय डट डट डट, तीन दशमिक दुई शून्य पांच डट 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 इत्यादि। एबारे जानी पौनःपुनिक चिन्ह। এই আবৃত দশমিক সংখ্যার ক্ষেত্রে এই আবৃত অঙ্কগুলিকে বারবার বোঝানোর জন্য ওই অঙ্কের উপর একটি বিন্দু ব্যবহার করা হয়। এই বিন্দুটিকে বলা হয় পৌনঃপুনিক চিহ্ন। যেমন শূন্য দশমিক ছয় 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 ডট ডট ডট, এটাকে লেখা হয় শূন্য দশমিক ছয় এবং এই ছয়ের মাথায় পৌনঃপুনিক চিহ্ন। অর্থাৎ এই ছয় সংখ্যাটি পর্যায়ক্রমে বারবার আসছে। আর একটা উদাহরণ নিই, শূন্য দশমিক এক পাঁচ 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 ডট ডট ডট, অর্থাৎ এখানে পাঁচ সংখ্যাটি বারে বারে রিপিট হয়েছে। এক্ষেত্রে এটাকে লেখা হবে শূন্য দশমিক এক পাঁচ পাঁচের মাথায় পৌনঃপুনিক চিহ্ন। আরেকটি উদাহরণ, যেমন তিন দশমিক দুই শূন্য পাঁচ দুই শূন্য পাঁচ ডট ডট ডট, এটাকে লেখা হয় তিন দশমিক দুই শূন্য পাঁচ দুই এবং পাঁচের মাথায় পৌনঃপুনিক চিহ্ন। এখানে দুই ও পাঁচের মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে, মানে ধরে নিতে হবে দুই শূন্য পাঁচ এই তিনটি সংখ্যায় বারে বারে রিপিট হচ্ছে। এবারে আমরা জেনে নেব এই আবৃত দশমিক সংখ্যার ভাগ। এই আবৃত দশমিক সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা অর্থাৎ পিওর রেকারিং ডেসিমাল নাম্বার, আরেক হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা অর্থাৎ মিক্সড রেকারিং ডেসিমাল নাম্বার। শুদ্ধ আবৃত দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে অঙ্ক বা অঙ্কগুলি রিপিট হয়, যেমন শূন্য দশমিক ছয় 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 ডট 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 বা শূন্য দশমিক তিন 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 ডট ডট ডট। আর মিশ্র আবৃত দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে এক বা একাধিক অঙ্কের পরে অঙ্কগুলো রিপিট হয়, যেমন শূন্য দশমিক এক পাঁচ 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 বা তিন দশমিক তিন সাত আট 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 ডট 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 ইত্যাদি। এবারে জানবো এই আবৃত দশমিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ। এটিকে একটি সূত্রের মাধ্যমে আমি স্থাপন করব। সূত্রটি হল ভগ্নাংশের লবে হবে দশমিক বিন্দু বা পৌনঃপুনিক চিহ্ন বাদে পুরো সংখ্যা বিয়োগ পৌনঃপুনিক চিহ্ন আছে এমন সংখ্যা বাদে বাকি সংখ্যা, এবং হরে হবে যটার মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে তাটা নয় এবং দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক চিহ্ন বাদে যটা সংখ্যা থাকবে নয়ের পরে তটা শূন্য বসবে। মনে রাখবে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যার ক্ষেত্রে হরে শুধুমাত্র নয় বসে, আর মিশ্র আবৃত দশমিক সংখ্যার ক্ষেত্রে হরে নয়ের পরে শূন্য বসে। একটা উদাহরণ নিই, শূন্য দশমিক তিন, তিনের মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে। এখানে পুরো সংখ্যা তিন বিয়োগ পৌনঃপুনিক চিহ্ন আছে এমন সংখ্যা বাদে বাকি সংখ্যা, এখানে পৌনঃপুনিক চিহ্ন আছে এমন সংখ্যা বাদে বাকি সংখ্যা নেই, তাই কোন সংখ্যা এখানে বিয়োগ হবে না। এবারে দেখো একটি সংখ্যার মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে, অতএব হরে একটি নয় বসবে। সমান পাবো তিন বাই নয়, এটাকে কাটাকাটি করে পাবো এক বাই তিন। আরো একটা উদাহরণ নিই, শূন্য দশমিক দুই সাত, সাতের মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে। এটি হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এটিকে ভগ্নাংশে পাবো লবে হবে পুরো সংখ্যা অর্থাৎ সাতাশ বিয়োগ পৌনঃপুনিক চিহ্ন বাদে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে দুই, তাহলে পাবো সাতাশ বিয়োগ দুই বাই হবে একটার মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে তাহলে একটা নয়, এবং দশমিক বিন্দু পরে একটা সংখ্যা আছে যার মাথায় পৌনঃপুনিক চিহ্ন নেই, অতএব নয়ের পরে একটা শূন্য বসবে। সমান পাবো পঁচিশ বাই নব্বই, এবারে এটাকে কাটাকাটি করে পাবো পাঁচ বাই আঠেরো। আরো একটা উদাহরণ নিই, তিন দশমিক দুই শূন্য পাঁচ, দুই এবং পাঁচের মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে, তাহলে এখানে পুরো সংখ্যাটা লিখি তিন দুই শূন্য পাঁচ বিয়োগ হবে দুই শূন্য পাঁচ বাদে বাকি সংখ্যা সমান তিন বাই হবে তিনটের মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে অতএব তিনটে নয়। এটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা, অর্থাৎ দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক চিহ্ন শুরু হয়ে গেছে, অতএব নয়ের পরে আর কোনো শূন্য বসবে না। এটাকে বিয়োগ করে পাবো
तुम्हारा मिश्र भग्नांशे परिणत करो। एक उदाहरण नहीं, दुई दशमिक आठ दुई दुईर माथाय पौनकोणिक चिन्ह आछे, ताले एटाके करी समान पाबो पूरा संख्या अर्थात दुई आठ दुई वियोग हबे दुईर माथाय पौनकोणिक चिन्ह आछे, अतएव दुई बादे बाकी संख्या अर्थात आठाश बाई हबे एकटिर माथाय पौनकोणिक चिन्ह आछे अतएव एकटा नय, एवं दशमिक बिंदुर परे एकटा संख्या आछे जार माथाय पौनकोणिक चिन्ह नेई अतएव नयेर परे एकटा शून्य बसबे। एबार एटाके वियोग करे पाबो दुशो चुवान्न बाई नब्बे, काटाकाटी करे पाबो एकशो सताश बाई पैंतालिस। আরো একটা উদাহরণ নিই, শূন্য দশমিক শূন্য আট এক, আট এবং একের মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে, তাহলে এটাকে ভগ্নাংশে পাবো পুরো সংখ্যা একাশি, একাশি বাদে এখানে কোনো সংখ্যা নেই অতএব কোনো সংখ্যা বিয়োগ হবে না, বাই হবে দুটোর মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে অতএব দুটো নয়, এবং দশমিক বিন্দুর পরে একটি সংখ্যা আছে তাই দুটো নয়ের পরে একটা শূন্য বসবে, তাহলে এখান থেকে পাবো একাশি বাই নশো নব্বই, এটাকে কাটাকাটি করে পাবো নয় বাই একশো দশ। এবার একটা অন্য ধরনের উদাহরণ নিই, এক বিয়োগ শূন্য দশমিক নয়, নয়ের মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে, তাহলে প্রথমে আমরা এই আবৃত দশমিক সংখ্যাটিকে ভগ্নাংশে করে নেব, তাহলে একটা লিখি এক বিয়োগ পুরো সংখ্যা নয়, নয় বাদে আর কোনো সংখ্যা নেই অতএব কোনো সংখ্যা বিয়োগ হবে না, বাই হবে একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে অতএব একটা নয় বসবে। এবার এটাকে সমাধান করে পাবো এক বিয়োগ এক সমান শূন্য। আরো একটা উদাহরণ নিই, দুই বিয়োগ শূন্য দশমিক তিন, তিনের মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে, এটাকে সমাধান করে পাবো দুই বিয়োগ তিন বাই নয় সমান পাবো দুই বিয়োগ এক বাই তিন সমান পাঁচ বাই তিন, এটাকে মিশ্র ভগ্নাংশে করে পাবো এক পূর্ণ দুইয়ের তিন। তাহলে স্টুডেন্টস, আশা করছি তোমরা এই আবৃত দশমিক সংখ্যাটিকে খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো। এবারে ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুমহলে শেয়ার করবে, এবং নতুন ভিউয়ার্সরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।